বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম আমরা বর্তমানে করোনা নামক এক সংক্রামক রোগের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমাদের দিনাতিপাত করছি আমাদের এই বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এ সম্পর্কে আল কোরআন বর্ণনা আছে যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম রূপে পুরস্কৃত করেন হজরত আলী আনু থেকে বর্ণিত বিপদ যতই বড় হোক তাকে স্থিরস্থায়ী মনে করো না মৃত্যুর কথা কোনো সময় ভুলে যেও না তাহলে আমাদের বিপদ আসবে বিপদ চলে যাবে আমাদের বিপদ থেকে ভয় পাওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে তাহলে আমরা এক সময় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হব আর আমাদের আসন্ন প্রবৃত্ত ঈদুল আজহা আগামী আগস্ট এক তারিখ দুই আমাদের ঈদুল আজহা আমাদের মুসলমানদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান সেই ঈদুল আজহা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব হিসাববিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে তোমাদের নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় অষ্টম আজকের পাঠ নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা যা নগদান বইয়ের অন্তর্ভুক্ত এর সমস্যা সমাধান নিয়ে আমাদের আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জীবন একটি চলমান নদীর মতো এই চলমান নদীতে যেমন আমাদের বিভিন্ন বাধা বিপত্তি থাকে এবং থাকবেই এবং একটি নির্দিষ্ট সময়ে আমাদেরকে এই চলমান অবস্থা থেকে আমাদেরকে বিদায় নিতে হবে সেজন্য জন্য আমাদের যে পরিস্থিতি হোক না কেন আমরা এই পরিস্থিতির মধ্যে যদি আমাদের কাজগুলো সঠিকভাবে করে যেতে পারি ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে সক্ষম হব সেই জন্য আজকে ক্লাসের জন্য তোমরা তোমাদের খাতা কলম পেনসিল ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে ইনশাল্লাহ এবং ঠিক সময় আমাদের আলোচনাগুলো তোমাদের খাতায় লিখে রাখবে আজকের পাঠ নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবেদা যা নগদান অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত এর সৃজনশীল প্রশ্নের ধরন এবং এর সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব তা আমরা নগদান বইয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে আমরা শিখেছি নগদান বই চার প্রকার এক ঘর নগদান দু ঘরা নগদান তিন ঘরা নগদান এবং খুচরা নগদান এই চার প্রকার নগদান ব্যতীত বর্তমান ব্যবসায়ের যুগে আরও দুই ধরনের নগদান জাবেদার আবির্ভাব ঘটেছে ব্যবসায় জগতের সময় উপযোগী চাহিদাকে বিবেচনা করে হিসাব বিজ্ঞানীগণ সর্বদাই হিসাব বিজ্ঞানের নতুন নতুন শাখা বা পদ্ধতির আবির্ভাব ঘটিয়ে থাকেন সেরকমই বিষয়টি হল নগদ ও প্রদান চাপেদা আজকাল ব্যবসায়ের জগতে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবে প্রদান সংক্রান্ত লেনদেনের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে কোনো একজন ব্যক্তি একই খাতায় যদি নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেন লিখে রাখে তাহলে এক সপ্তাহর পর এই লেনদেনগুলো বাছাই করা অর্থাৎ নগদ প্রাপ্তি এবং প্রদান একসাথে থাকার কারণে নগদ প্রাপ্তিগুলো আলাদা এবং প্রদানগুলো যদি আলাদা করতে চায় তাহলে বড় ধরনের একটি কাজের বোঝা সৃষ্টি হয়ে থাকে ব্যবসায়ী জগতের এই সমস্যা সমাধান করার জন্যই আমাদের হিসাব বিজ্ঞানীগণ নগদ প্রাপ্তি জাবেদা নামে একটি আলাদা এবং নগদ প্রদান জাবেদা নামে একটি আলাদা জাবেদার পদ্ধতি চালু করেছেন এর ফলে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেক পরিমাণ নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন এবং অনেকগুলো নগদ প্রধান সংক্রান্ত লেনদেন সংগঠিত হয় তাদের জন্য নগদ প্রাপ্তি জাবেদা আলাদাভাবে এবং নগদ প্রদান জাবেদা আলাদাভাবে করতে হয় এবং সেই বিষয়গুলো শেখার জন্য আজকে আমাদের এই পাঠ নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা এর সৃজনশীল প্রশ্নের সমস্যা ও সমাধান আমরা বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করব আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা নগদ প্রাপ্তি জাবেদার সৃজনশীল অঙ্ক সমাধান করতে পারবে নগদ প্রদান জাবেদার সৃজনশীল অঙ্ক সমাধান করতে পারবে দু ঘরা ও তিন ঘরা নগদান বইয়ের কন্ট্রা এন্ট্রি নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় কেন আসে না তা বলতে পারবে কারণ আমরা এই বিষয়গুলো আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পর্যায়ক্রমে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমরা নগদ প্রাপ্তি নিয়ে আলোচনা করব ব্যবসায়ে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি বা চেকে প্রাপ্তি ঘটে সে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করা হয় যেমন নগদ বিক্রয় দিনাজাত থেকে নগদ বা প্রাপ্তি মূলধন বাবদ নগদ প্রাপ্তি ঋণ বাবদ নগদ প্রাপ্তি ইত্যাদি এখানে উল্লেখ করা যায় যে নগদ প্রাপ্তি যাবেদায় ডেবিট যোগফল ক্রেডিট যোগফলের সমান হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে নগদ প্রাপ্তি যাবেদায় অর্থাৎ যে সকল লেনদেনের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান নগদ টাকা পেয়ে থাকে ওই লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হয় এবং নগদ প্রাপ্তি জাবেদায় যে ডেবিট অঙ্কগুলো যে ঘরগুলোতে লেখা হয় এই ডেবিট ঘরের অঙ্ক যোগফল করলে যে পরিমাণ টাকা হবে ক্রেডিট ঘরে যে অঙ্কগুলো লেখা হয় ক্রেডিট ঘরের অঙ্কগুলো যোগ করলে যোগফল একই পরিমাণ হবে আমরা একটি নগদ প্রাপ্তি জাবেদার শখ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নগদ প্রাপ্তি জাবেদার শকে লক্ষ্য করি তারিখ একটি গড় আছে ছকে ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট আমরা এই ঘরগুলো বিস্তারিত আলোচনা করব তারিখের ঘরে যে সমস্ত লেনদেন দ্বারা বা যে তারিখের লেনদেন দ্বারা নগদ টাকা পাওয়া যায় সেই তারিখগুলো এই তারিখের ঘরে বসবে ক্রেডিট হিসাব খাত অর্থাৎ যার মাধ্যমে নগদ টাকা পাওয়া যাবে সে মাধ্যমটা ক্রেডিট হয় যেমন নগদে যদি আমরা পণ্য বিক্রি করি নগদান হিসাব ডেবিট বিক্র হিসাব ক্রেডিট এখন বিক্রয় হল ক্রেডিট খাত তাহলে মানে ক্রেডিট হিসাব খাতে বিক্রয় বসবে দেনাদার কাছ থেকে যদি আমরা নগদ টাকা পাই এখানে নগদ আন ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট হয় এখানে ক্রেডিট হিসাব খাতে দেনাদার বসবে আমি মূলধন বাবদ যদি নগদ টাকা পাই এখানে ক্রেডিট হিসাব খাত মূলধন মূলধন বসবে আমি যদি ঋণের মাধ্যমে নগদ টাকা পাই এখানে ক্রেডিট হিসাব খাত হবে ঋণ হিসাব এখানে ঋণ হিসাব বসবে আর সূত্রে জায়গায় যদি সূত্র থাকে আমরা সূত্র লিখবো সূত্র না থাকলে এই সূত্রে সাধারণত ফাঁকা থেকে যায় আর নগদান হিসাব ডেবিট এবং বার্তা হিসাব ডেবিট আমরা নগদ টাকা যদি আমরা পাই অর্থাৎ কারবার যদি নগদ টাকা প্রাপ্তি হয় তাহলে তো নগদ টাকা ডেবিট হবে সেই জন্য সমস্ত নগদ প্রাপ্তিগুলো ডেবিটের করে বসবে এবং নগদ প্রাপ্তির সাথে যদি কোনো বার্তা থাকে বার্তাটাও ডেবিটের করে বসবে আমরা জানি নগদ যদি ডেবিট হয় এর সাথে যদি বার্তা থাকে বার্তাও ডেবিট হয় এবং যে সমস্ত খাতে নগদ টাকা পাওয়া যায় সেই খাতগুলো ক্রেডিট হয় যেমন আমরা অধিকাংশ অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অধিকাংশ নগদ প্রাপ্তিগুলো বিক্রয়ের মাধ্যম আর দেনাদারের মাধ্যমে ঘটে থাকে সেই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট এবং দেনাদার হিসাব ক্রেডিট এবং অন্যান্য মাধ্যমেও নগদ টাকা প্রাপ্তি হয়ে থাকে সে পরিমাণ কম সেজন্য আমরা অন্যান্যগুলো আলাদা একটি ঘরে লিখে থাকবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে নগদ প্রাপ্তি জাবেদার শখ আমরা একটি ধারণা লাভ করলাম আমরা একটি উদাহরণের মাধ্যমে এবং তার সমাধানের মাধ্যমে আরও বিষয়টি স্পষ্ট ধারণা লাভ করতে চাই আমরা একটি সমস্যা উপস্থাপন করেছি সমস্যায় লেখা আছে নগদ প্রাপ্তি জাবেদার সমস্যা দুই বিশ সালে মে মাসে হাবিবের ব্যবসায় নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন ছিল নিম্নরূপ মে এক হাবিবের মূলধন আনয়ন করেন তিরিশ হাজার টাকা এর মাধ্যমে নগদ প্রাপ্তি আছে সেই জন্য এটা প্রাপ্তি যাবে যাবে মে পাঁচ নগদে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা এখানেও নগদ প্রাপ্তি আছে এটাও আসবে মে দশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা এখানেও নগদ প্রাপ্তি আছে এই লেনদেনটিও নগদ দেয় আসবে নগদ প্রাপ্তি যাবে দেয় আসবে মে পনেরো তারিখ কমিশন প্রাপ্তি দশ হাজার টাকা এই লেনদেনটা নগদ টাকা পাওয়া যায় এটাও নগদ প্রাপ্তি যাবে মে বিশ তারিখে সামাদের নিকট থেকে প্রাপ্তি পঁচিশ হাজার টাকা বার্তা মঞ্জুর দুই হাজার টাকা তার এখানেও নগদ টাকা প্রাপ্তি আছে এই লেনদেনটাও নগদ প্রাপ্তি দেয় আসবে মে পঁচিশ তারিখে চেকি বিক্রয় পঁচিশ হাজার টাকা এখানে নগদ প্রাপ্তি রয়েছে এই লেনদেনটাও নগদ প্রাপ্তি আমরা এই একটি নগদ প্রাপ্তি সমাধান করব আমরা সবাই নগদ প্রাপ্তি যাবেদার সমাধান জনাব হাবিবের নগদ প্রাপ্তি যাবেদার সমাধান তারিখ একত্রিশ মে দুই হাজার বিশ খ্রিস্টাব্দ আমরা তারিখের করে অর্থাৎ যে তারিখে লেনদেনের দ্বারা নগদ টাকার প্রাপ্তি হয়েছে সেই তারিখগুলো আমরা তারিখে করে লিখব এবং যে খাতে নগদ টাকা পেয়েছি সে খাতগুলো আমরা ক্রেডিট হিসাব খাতের করে আমরা লিখব এবং যে সমস্ত টাকা নগদে পাওয়া গেছে এই টাকাগুলো নগদের করে ডেবিটে লিখব এই নগদের ডেবিটের সাথে যদি আমাদের বার্তা থাকে বারটা ডেবিট সে বার্তা করে আমরা লিখব মেয়ের এক তারিখে আমরা আমাদের লেনদেনে ছিল মে এক তারিখে মূলধন বাবদ হাবিব তিরিশ হাজার টাকা আনে তাহলে আমরা মেয়ের এক তারিখে আমরা লিখছি ক্রেডিট হিসাব খাদের ঘরে মূলধন হিসাব তিরিশ হাজার টাকা এবং মেয়ের পাঁচ তারিখে বিক্রয় হিসাব খাতে টাকা পেয়েছি বিশ হাজার আমরা বিশ হাজার টাকা লিখেছি মেয়ের দশ তারিখে ঋণ বাবদ টাকা নিয়েছি চল্লিশ হাজার নগদ দেবীর ঘরে আমরা লিখেছি মেয়ের পনেরো তারিখে কমিশন বাবদ পেয়েছি আমরা দশ হাজার টাকা নগদের করে এ করেছে দশ হাজার টাকা মেয়ের বিশ তারিখে সামাদের এবং দুই হাজার টাকা বার্তা মঞ্জুর করা হয় এবং বার্তার ডেবিটে করে দুই হাজার টাকা লিখতে হবে মের পঁচিশ তারিখে পণ্য বিক্রয় বাবদ পঁচিশ হাজার টাকা পাওয়া যায় নগদের ডেবিটের করে পঁচিশ হাজার টাকা লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা যদি দেখি যে কয়টি ক্রেডিট হিসাব খাত আছে মূলধন বিক্রয় দুই ঋণ তিন কমিশন চার দেনাদার পাঁচ বিক্রয় ছয় ছয়টি হিসাব খাত আছে ছয়টি হিসাব খাতে যে টাকার পরিমাণগুলো আমরা পেয়েছি তার নগদের ডেবিট ডেবিট করেও লেখা আছে তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার এবং বারটা করে এই যে ছয়টি খাত ডেবিট হয়েছে এই ছয়টি খাত আবার ক্রেডিটে যে তিনটি ঘর হয়েছে তিনটি ঘরে যাবে কিভাবে যাবে যদি আমরা বিক্রয়ের মাধ্যমে টাকাটা পেয়ে থাকি তাহলে এই টাকাটা বিক্রয় করে যাবে যদি আমরা দেনাদারের মাধ্যমে টাকাটা পেয়ে থাকি এই টাকাটা এখান থেকে অর্থাৎ নগদ ডেবিটের ঘর থেকে আবার দেনাদার করে যাবে বিক্রয় এবং দেনাদার ব্যতীত অন্য কোন খাত থেকে যদি আমরা নগদ টাকা পেয়ে থাকি সেটা যাবে অন্যান্য হিসাব খাতে ক্রেডিটে যাবে আমরা এখন লক্ষ্য করে দেখি মেয়ের এক তারিখে মূলধন বাবদ আমরা নগদ টাকা পেয়েছিলাম তিরিশ হাজার টাকা এই টাকাটা যেহেতু আমরা বিক্রয়ের মাধ্যমে পাইনি এবং দেনাদারির কাছ থেকে পাইনি সেই জন্য অন্যান্য করে যাবে মেয়ের পাঁচ তারিখে বিক্রয়ের মাধ্যমে আমরা বিশ হাজার টাকা পেয়েছি যেহেতু বিক্রয় আমাদের লেখায় আছে বিক্রয়ের একটি নির্দিষ্ট ঘর আছে আমাদের বিক্রয় করে বিশ টাকা যাবে মেয়ের দশ তারিখে ঋণ বাবদ চল্লিশ হাজার টাকা পেয়েছি এই চল্লিশ হাজার টাকা যেহেতু ঋণ ইয়া যেহেতু বিক্রয় নয় দিনে দাঁড়ো অন্যান্য করে যাবে চল্লিশ হাজার টাকা মে পনেরো তারিখ কমিশন বাবদ দশ হাজার টাকা পেয়েছি এটা যেহেতু বিক্রয়না না দেনা দাঁড়ো না অন্যান্য করে দশ টাকা যাবে মে বিশ তারিখে দেনাদার কাছ থেকে আমরা পেয়েছি পঁচিশ হাজার এবং বার্তা দিয়েছিলাম আমরা দুই হাজার আর দুই হাজার যোগ করে সাতাশ হাজার টাকা এটা যেহেতু দেনাদারের সাথে সম্পর্ক সেই জন্য দেনাদারে করে যাবে মেয়ের পঁচিশ তারিখে পণ্য বিক্রি করে পেয়েছি আমরা পঁচিশ হাজার টাকা ইয়া যেহেতু বিক্রয় বাবদ প্রাপ্তি সেজন্য জন্য বিক্রয় করে পঁচিশ টাকা যাবে তাহলে আমাদের ছয়টি লেনদেন আমাদের নগদ প্রাপ্তি যাবে আমরা লিখা সম্পন্ন করেছি এখন তাদের ফলাফল নির্ণয় করব। ফলাফল নির্ণয় করা বলে প্রথমে আমরা নগদ ডেবিট করে যোগ করব। এখানে তিরিশ হাজার যোগ বিশ হাজার যোগ চল্লিশ হাজার যোগ দশ হাজার যোগ পঁচিশ হাজার যোগ পঁচিশ হাজার মোট যোগ ফল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাট্টার করে আছে আমাদের দুই টাকা যোগ করে যোগ ফল আমাদের দুই হাজার টাকা তাহলে আমাদের ডেবিটে দুই দুই আমরা যোগ করেছি যোগ ফল নির্ণয় করেছি একটি হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদের ঘরে এবং পাট্টার করে দুই হাজার টাকা এখন আমরা বিক্রয় করে যোগ করব বিক্রয় করে আছে বিশ হাজার টাকা এর সাথে যোগ হবে পঁচিশ হাজার সমান পঁয়তাল্লিশ হাজার টাকা দেনাদার করে যোগ করব দেনাদার আছে একটি টাকায় অঙ্ক আছে সাতাশ হাজার টাকা যোগ করলে সাতাশ হাজার টাকা হবে অন্যান্য হিসাবের করে আমাদের আছে তিরিশ হাজার টাকা এর সাথে যোগ হবে চল্লিশ হাজার টাকা যোগ হবে দশ হাজার টাকা যোগ ফল আশি হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনার সময় উল্লেখ করেছি যে নগদ প্রাপ্তি এবং প্রদান যাবে দায় মোর ডেবিট যোগফল সমান মোট ক্রেডিট যোগ ফল হবে তাহলে আমরা ডেবিটগুলি যদি যোগ করি তাহলে ডেবিট আমাদের আছে নগদের ডেবিট আছে যোগ ফল এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং করে ডেবিট আছে দুই হাজার টাকা তাহলে এক লাখ পঞ্চাশ হাজার যোগ দুই হাজার যোগ ফল এক লক্ষ বাহান্ন হাজার টাকা ক্রেডিট পাশে আছে আমাদের তিনটি বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দেনাদারের যোগ ফল সাতাশ হাজার টাকা এবং অন্যান্য ক্রেডিট হিসাব খাতের যোগ ফল আশি হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার যোগ সাতাশ হাজার যোগ আশি হাজার সমান এক লক্ষ বাহান্ন হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ নগদ প্রাপ্তি যাবেদায় ডেবিট যোগফল সমান ক্রেডিট যোগ ফল ইহা প্রতীয়মান তার মানে হলো প্রাপ্তি যাবেদায় ডেবিট যোগ ফল এক লাখ বাহান্ন হাজার টাকা ক্রেডিট যোগ ফল এক ফল এক লক্ষ বাহান্ন হাজার টাকা তা আমরা বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছ এবং আরেকবার নিজেরা করলে আরো সহজ হবে আমরা এরপর নগদ প্রদান যাবেদা সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যবসায়ী যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান বা চেকের প্রদান ঘটে সে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান যাবেদা তৈরি করা হয় যেমন নগদে ক্রয় পাওনাদারিকে নগদে পরিশোধ নগদ উত্তোলন ঋণ পরিশোধ ইত্যাদি এখানে উল্লেখ্য যে নগদ প্রদান যাবেদার ডেবিট যোগ ফল ক্রেডিট যোগ ফলে সমান হয় অর্থাৎ নগদ প্রাপ্তি যাবেদাতেও ডেবিট যোগ ফল ক্রেডিট যোগ ফলে সমান হয়েছে নগদ প্রদান যাবেদাতেও ডেবিট যোগ সমান ক্রেডিট যোগ ফল হবে আমরা এছাড়াও যে সকল লেনদেন অর্থাৎ কোনটা লেনদেনগুলো নগদান বইতে আসলেও নগদ প্রাপ্তি এবং প্রধান যাবেদা আসে না এই বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই যেহেতু নগদ এবং ব্যাংক এই দুইটি হিসাব মিলেই হয় নগদান হিসাব তার মানে একজন ব্যবসায়ীর কাছে নগদ টাকা থাকা যে অর্থ দ্বারায় তার টাকাটা যদি ব্যাংকে থাকে একই অর্থ দ্বারায় তাহলে নগদ প্রাপ্তি দেয় এবং নগদ প্রধান জাবেদায় কন্ট্রা এন্ট্রিগুলো কিন্তু আসবে না কেন আসবে না কারণ নগদ টাকা যদি আমি ব্যাংকে জমা দেই তাহলে একদিকে নগদ টাকা কমে যায় ব্যাংকে আবার বেড়ে যায় অর্থাৎ নগদে যত টাকা প্লাস মাইনাস হয় ব্যাংকে তত টাকা প্লাস হয় প্লাসে মাইনাসে যদি একই পরিমাণ টাকা হয় ফলাফল জিরো অনুরূপভাবে আমি যদি নগদ টাকা ব্যাংক থেকে উঠাই ব্যাংকে ওই পরিমাণ টাকা মাইনাস হবে এবং নগদে ওই পরিমাণ টাকায় প্লাস হবে প্লাস মাইনাস করলে ফলাফল জিরো তাহলে নগদ টাকা ব্যাংকের জমা দিলে অথবা ব্যাংক থেকে নগদ টাকা উঠাইলে নগদের প্রকৃত কোনো প্রভাব পড়ে না সেজন্যই কন্ট্রা দাখিলাগুলো নগদ প্রাপ্তি যাবেদা বা নগদ প্রদান যাবেদা আসে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি তোমরা মনে রাখবে আমরা এখন নগদ প্রধান জাবেদার শখ নিয়ে আলোচনা করব নগদ প্রধান জাবেদার শকের ঘর আট থেকে নয়টি হতে পারে আমরা জায়গার একটু সংকীর্ণতা আছে আমরা একটু সেই জন্য আটটি ঘর নিয়ে আলোচনা প্রথমেই করব পরে অন্যটি নিয়ে আমরা আলোচনা করব। তো ঘর আটটির মধ্যে কি কি আছে তারিখ ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট বার্তা হিসাব ক্রেডিট বিস্তারিত আলোচনা যদি করতে চাই তাহলে তারিখ মানে যে তারিখের লেনদেন দ্বারা নগদ টাকা প্রদান হবে সেই তারিখগুলো তারিখে করে বসবে ডেবিট হিসাব খাত যাদেরকে আমরা নগদ টাকা প্রদান করব তাদের হিসাবগুলো ডেবি ডেবিট হিসাব খাতে বসবে অর্থাৎ আমি যদি নগদে পণ্য ক্রয় করি ক্রয় হিসাব ডেবিট হয় নগদান হিসাব ক্রেডিট হয় তা এখানে ডেবিট হিসাব খাতে ক্রয় বসবে পাওনাদারকে প্রদান করলে পাওনাদার হিসাব ডেবিট হয় এখানে পাওনাদার বসবে আমি যদি নগদ উত্তোলন করি উত্তোলন হিসাব ডেবিট হয় ডেবিট হিসাব খাতে উত্তোলন বসবে আমি যদি ঋণ পরিশোধ করি ঋণ হিসাব ডেবিট হয় ডেবিট হিসাব খাত খাতে ঋণ বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তার মানে হলো খতিয়ান যেভাবে করা হয় অর্থাৎ টাকাটা তার নিজের গড়ে বসবে এবং বিবরণী করে তার বিপরীত হিসাবটি বসে নগদ প্রদান এবং প্রাপ্তি যাবেদা একইভাবে বিপরীত হিসাব বসে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সূত্র করে আমরা কি লিখবো যদি আমাদের লেনদেন ওখানে কোনো সূত্র লেখা থাকে সেটা লিখবো আর না থাকলে ফাঁকা রাখবো ডেবিট হিসাব খাত আমরা যদি নগদে ক্রয় করি ক্রয় যেহেতু ডেবিট হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে পাওনাদারকে প্রদান করলে পাওনাদার যেহেতু ডেবিট হয় পাওনাদার ডেবিট হিসাবেই বসবে এবং অন্যান্য হিসাব ডেবিট হতে পারে এখানে আমরা ডেবিট হিসাব খাত তিনটি লিখেছি সাধারণত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে সমস্ত নগদ প্রদান করা হয়ে থাকে তার প্রধান খাত হলো ক্রয় ক্রয় বাবদ সবচেয়ে বেশি নগদ টাকা প্রদান করা হয়ে থাকে এবং এরপরে নগদ প্রদান করা হয়ে থাকে সাধারণত পাওনাদারকে সেই জন্য এর দুইটি প্রধান খাত এই দুইটি খাত ডেবিট হবে এবং এছাড়াও যদি আমরা অন্য কোনো খাতে নগদ টাকা প্রদান করি সেগুলো অন্যন্য খাতে হিসাবে ডেবিট হয়ে বসবে আর নগদ টাকা প্রদান করা হয়ে যেহেতু ক্রেডিটে বসে সেই জন্য নগদ এখানে ক্রেডিট হবে এবং নগদের সাথে বার্তা থাকলে বার্তাটাও ক্রেডিটে বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কোনো লেনদেন লেখার সময় প্রথমে ডেবিটগুলো লিখে থাকি পরে ক্রেডিটগুলো করে থাকি সেই জন্য আমরা প্রথমের দিকে ডেবিটগুলো লিখেছি ডেবিটের ঘর লিখেছি তার মানে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট এবং পড়ে আমরা ক্রেডিটগুলো লিখেছি নগদান হিসাব ক্রেডিট বাটা হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ কখনো কখনো নগদ প্রদান যাবে দায় নয়টি ঘর হতে পারে আরেকটি ঘর সেটা হলো চেক নাম্বার যদি কোনো খাতে ব্যয় করার সময় চেক প্রদান করা হয়ে থাকে এবং চেকের যদি নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে ডেবিট হিসাব খাতের পরে আমরা আরেকটি ঘর করতে পারি এই গড়ের নাম হবে চেক নাম্বার যদি আমাদের অঙ্কের মধ্যে চেকের নাম্বার দেয়া না থাকে তাহলে চেক নাম্বারের গড় আমাদের লেখার প্রয়োজন হবে না আমরা এখন একটি নগদ প্রদান জাবেদায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে আমরা তার সমস্যাটা লক্ষ্য করি নগদ প্রদান যাবেদার সমস্যা বিশ সালে মে মাসে করিমের ব্যবসায় নগদ প্রদান সংক্রান্ত লেনদেন ছিল নিম্ন হাবিবের পাওনা তিরিশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে পঁচিশ হাজার টাকা পরিশোধ মে পাঁচ নগদে ক্রয় পঞ্চাশ হাজার টাকা এটা নগদ প্রদান আছে এটাও আসবে মে দশ ব্যাংক ঋণ পরিশোধ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানেও নগদ প্রদান আছে এই লেনদেনটাও আসবে মেয়ের পনেরো কমিশন প্রদান পাঁচ হাজার টাকা এটাও নগদে প্রদান এই লেনদেনটাও নগদ প্রদান যাবে আসবে মে বিশ তারিখে সামাতকে প্রদান পঁচিশ হাজার টাকা এবং বার্তা প্রাপ্তি দুই হাজার টাকা এই লেনদেনটাও নগদে প্রদান আছে প্রদানই করে যাবে মে পঁচিশ তারিখে চেক ক্রয় পঁচিশ হাজার টাকা এই লেনদেনটাও নগদ প্রদানই করে আসবে মেয়ের তিরিশ তারিখে রহিমের নিকট থেকে ক্রয় পঞ্চাশ হাজার টাকা এই লেনদেনটি নগদ প্রদান যাবেতায় আসবে না কেন আসবে না রহিমের নিকট থেকে ক্রয় বলতে এটা ধারে লেনদেনটি হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় অথবা বিক্রয় করা হলে সেই লেনদেনটি ধারে লেনদেন গণ্য করা হয় আর ধারে কোনো লেনদেন নগদান বইতে আসে না যেমন এক গড়া দু গড়া তিন গড়াতেও আসে না এবং নগদ প্রাপ্তি প্রদান যাবেদাতেও ধারের কোনো লেনদেন আসবে না সে জন্য তিরিশ তারিখে লেনদেনটা নগদ প্রদানে করে বা প্রদান নগদ প্রদান তাই আসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্ক করার সময় নিয়মগুলো এবং লেনদেনগুলো খেয়াল করে লিখবে তাহলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এখন আমরা এই উদ্দীপকের সমস্যাটা আমরা সমাধান করব নগদ প্রদান জাবেদার সমস্যার সমাধান জনাব হাবিবের নগদ এখানে প্রধান লিখতে হবে প্রধান জাবেদার সমাধান তারিখ একত্রিশ মে দুই হাজার বিশ তারিখ ছকটা আমরা তো জানি তারিখ ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বার্তা হিসাব ক্রেডিট মেয়ের দুই সালে মেয়ের এক তারিখে পাওনা পরিশোধ ছিল পঁচিশ হাজার টাকা এবং বার্তা প্রাপ্তি ছিল পাঁচ হাজার সময় যে সমস্ত নগদ টাকা প্রদান করা হয়েছে ওই খাতে তারিখগুলো আমরা লিখব তারিখের সাথে এবং খাতগুলো আমরা ডেবিটের হিসাব খাতের করে লিখে নেব তো এক তারিখে যেহেতু আমরা পাওনাদারকে পরিশোধ করেছি এক তারিখ মেয়ের এক তারিখে দিয়ে পাওনাদারকে আমরা ডেবিট হিসাব খাতে লিখেছি এবং টাকার পরিমাণটা আমরা নগদের করে লিখবো পঁচিশ টাকা প্রদান করেছি নগদ ক্রেডিট হয়েছে ক্রেডিটে করে আমরা লিখলাম এবং পাঁচ হাজার টাকা বার্তা পেয়েছি বার্তাটাও ক্রেডিট হবে এবং বার্তার ক্রেডিট হিসাবে করে আমরা পাঁচ হাজার টাকা লিখে নিলাম প্রথমে আমরা নগদ এবং বার্তার গড় পূরণ করব তারপর অন্যান্য মেয়ের পাঁচ তারিখে নগদে পণ্য ক্রয় করা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা দেখ নগদ ক্রেডিট ক্রেডিট করে লিখবো মেয়ের দশ তারিখে ঋণ পরিশোধ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ ক্রেডিট আমরা ক্রেডিটে করে লিখব মেয়ের পনেরো তারিখে কমিশন প্রদান ছিল আমাদের পাঁচ হাজার টাকা নগদ ক্রেডিট আমরা নগদের ক্রেডিটে করে লিখব এবং মেয়ের বিশ তারিখে পাওনা দাস হামাদকে পরিশোধ পঁচিশ হাজার টাকা নগদ ক্রেডিট হয়েছে ক্রেডিটে করে লিখলাম এবং এর সাথে বারটা ছিল দুই হাজার টাকা বারটাও ক্রেডিট হয়ে আমরা ক্রেডিটে করে লিখলাম মেয়ের পঁচিশ তারিখে ক্রয় বাবদ আমাদের প্রদান করা হয়েছে পঁচিশ হাজার টাকা নগদ ক্রেডিট আমরা ক্রেডিটে করে লিখব এই ছিল আমাদের লেনদেন আমাদের মোট লেনদেনের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি লেনদেন আমাদের ছয়টি লেনদেনে আমাদের ক্রেডিট হয়েছে এখন এই লেনদেনগুলো মধ্যে কি আছে দেনাদারও আছে বিক্রয় সরি এখানে এই লেনদেনগুলোর মধ্যে ক্রয় আছে পাওনাদার আছে এবং অন্যান্য আছে যেগুলো ক্রয় আছে এখন এই সেগুলো আবার ক্রয় করে যাবে যেগুলো আবার পাওনাদার আছে সেগুলো পাওনাদারি করে যাবে এবং ক্রয় আর পাওনাদার ব্যতীত যে অন্যান্য লেনদেনগুলো আছে এগুলো অন্যান্য লেনদেনের ডেবিটে করে যাবে এখন সেগুলো কিভাবে যাবে আমরা সেগুলো একটু লক্ষ্য করি তো এক তারিখে মেয়ের মেয়ের এক তারিখে পাওনাদারিকে পঁচিশ হাজার টাকা নগদ দেওয়া হয়েছিল এবং পাঁচ হাজার টাকা বার্তা পঁচিশ হাজার আর পাঁচ হাজার যোগ করলে হয় তিরিশ হাজার টাকা এটা পাওনাদারির সাথে সম্পর্ক সেই জন্য তিরিশ হাজার টাকা পাওনাদারি করে যাবে ক্রয় ছিল পাঁচ তারিখে মেয়ের পাঁচ তারিখে ক্রয় ছিল পঞ্চাশ হাজার টাকা যেহেতু এটা ক্রয়ের সাথে সম্পর্ক এটা ক্রয়ের করে পঞ্চাশ হাজার টাকা যাবে ক্রয় ডেবিট পঞ্চাশ হাজার টাকা মেয়ের দশ তারিখে যেহেতু ঋণ এই লেনদেনটা যেহেতু ক্রয় না এবং পাওনাধারণা না সেটা তাহলে অন্যান্য করে যাবে ঋণ পরিশোধ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে ঋণের অন্যান্য করে যাবে অর্থাৎ ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব ব্যতীত আর বাদ বাকি সমস্ত লেনদেন অন্যান্য করে যাবে কমিশন প্রদান করা হয়েছিল পাঁচ হাজার টাকা তাহলে এটাও অন্যান্য করে যাবে পাওনাদার সামাদকে পরিশোধ করা হয়েছিল পঁচিশ হাজার টাকা বাদটা ছিল দুই হাজার টাকা পঁচিশ হাজার আর দুই হাজার যোগ করলে হয় সাতাশ হাজার টাকা এটা যেহেতু পাওনা দাসের সম্পর্ক সেই জন্য এই সাতাশ হাজার টাকা পাওনা করে যাবে পঁচিশ তারিখে মেয়ের পঁচিশ তারিখে ক্রয় ছিল পঁচিশ হাজার টাকা যেহেতু এটা ক্রয়ের সাথে সম্পর্ক ক্রয়ের করে যাবে তাহলে আমাদের ছয়টি লেনদেন আমরা যাদের গড়ে যাবে তাহলে আমরা লিপিবদ্ধ করেছি এখন আমরা সেগুলো যোগ বিয়োগ করব। প্রথমে আমরা ক্রয় ডেবিট আছে এখানে আমাদের ক্রয় আছে পঞ্চাশ হাজার টাকা এছাড়া আছে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার যোগ পঁচিশ হাজার সমান পঁচাত্তর হাজার টাকা পাওনাদার আছে তিরিশ হাজার টাকা এবং সাতাশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার যোগ সাতাশ হাজার টাকা সমান সাতান্ন হাজার টাকা অন্যান্য হিসাবে খাতের মধ্যে আছে আমাদের পঁয়তাল্লিশ হাজার এবং পাঁচ হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজার যোগ পাঁচ হাজার সমান পঞ্চাশ হাজার টাকা আর নগদ ক্রেডিট আছে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার যোগ পঞ্চাশ হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার যোগ পাঁচ হাজার যোগ পঁচিশ হাজার যোগ পঁচিশ হাজার মোট যোগ ফল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং বারটার ক্রেডিটে আছে আমাদের পাঁচ হাজার এবং দুই হাজার পাঁচ হাজার এবং দুই হাজার যোগ করলে হয় যোগ ফল সাত হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ডেবিটগুলো যোগ করবো এবং ক্রেডিটগুলো যোগ করবো এবং ডেবিট গুলোর যোগ ফল ক্রেডিট যোগ ফলে সমান হয় কিনা সেটা আমরা লক্ষ্য করি এখানে মোট ডেবিট হবে তাহলে ডেবিটে ছিল আমাদের পঁচাত্তর হাজার টাকা এবং পাওনাদার ছিল আমাদের ডেবিট ছিল পঁচাত্তর হাজার টাকা এবং পাওনাদার ডেবিট ছিল সাতান্ন হাজার টাকা এবং অন্যান্য ডেবিট ছিল আমাদের পঞ্চাশ হাজার টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকা যোগ সাতান্ন হাজার টাকা যোগ পঞ্চাশ হাজার টাকা মোট যোগফল ফল এক লক্ষ বিরাশি হাজার টাকা ক্রেডিটে ছিল নগদ ক্রেডিট ছিল আমার এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাটা ক্রেডিট ছিল সাত হাজার টাকা তাহলে আমাদের ক্রেডিট আমরা যোগ করব এক লাখ পঁচাত্তর সাত হাজার টাকা এক লক্ষ বিরাশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখানেও লক্ষ্য করে দেখি যে ডেবিট যোগ করলে ক্রেডিট যোগ ফলে সমান হয় ডেবিট যোগ ফলে এখানে আমাদের এক লাখ বিরাশি হাজার টাকা ক্রেডিট যোগ ফলে এক লাখ বিরাশি হাজার টাকা যা ডেবিট এর সমান ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমরা এই বিষয়টি আলোচনা করেছি এবং আলোচনার সাথে আমাদের অঙ্কে মিল পাওয়া গিয়েছে তা আমরা আশা করি তোমরা বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের মূল্যায়নে আমি আশা করি প্রশ্নগুলো উত্তর তোমরা সবাই পারবে নগদ প্রধান যাবেদার ছকে মোট সংখ্যা কতটি আমরা তো আলোচনাই করেছি আশা করি সবাই পারবে নগদ প্রাপ্তি যাবেদার ছকে কি কি লেনদেন বসে না প্রাপ্তি যাবেদার কি কি না এটাও তোমরা পারবে নগদ প্রাপ্তি এবং প্রধান যাবেদার কোন ধরনের বার্তা বসে তার মানে হলো তিন গলা নগদান বইয়ের যে বার্তাগুলো বসে এখানে তো এই ওই বার্তাগুলো বসে তোমরা তা বুঝতে পেরেছ আমি আশা করি উত্তর তোমরা সবাই পারবে দাখিলা করলে নগদ প্রাপ্তি এবং প্রদান যাবেদায় বসে না কেন বসে না তার ব্যাখ্যাও তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ জেনে গেছ আমি আশা করি সকল প্রশ্নের উত্তর তোমরা সবাই দিতে সক্ষম হবে যদি তোমরা মনোযোগের সাথে ক্লাসটি করে থাকো আমি আশা করি তোমরা সেটা করতে সক্ষম হয়েছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার উপর ভিত্তি করে আমি তোমাদের একটি বাড়ি কাজ দিয়েছি বাড়ি কাজটা তোমাদেরকে একটু আলোচনা করে আর একটু বুঝিয়ে দিব যাতে তোমরা সহজে করতে পারো জনাব করিমের ব্যবসায় মার্চ মাস দুই হাজার বিশ সালে লেনদেন গুলো ছিল নিম্নরূপ মার্চের এক তারিখে মূলধন বাবদ আনয়ন করে নগদ আশি হাজার টাকা দুই তারিখে চেক পণ্য ক্রয় বিশ হাজার টাকা তিন তারিখে চেকে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা চার তারিখে ব্যাংকে জমা পঞ্চাশ হাজার টাকা পাঁচ তারিখে ভাড়া প্রদান আসবাবপত্র সাত তারিখে বেতন প্রদান পাঁচ হাজার টাকা আট তারিখে ব্যাংক থেকে উত্তোলন দশ হাজার টাকা নয় তারিখে হাসানের পাওনা দশ হাজার টাকা দশ পার্সেন্ট বার্তায় পরিশোধ করা হলো দশ তারিখে হাবিবের নিকট প্রাপ্য বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বার্তা আদায় হলো এই ছিল আমাদের নগদ প্রাপ্তি প্রদান জাবেদার উদ্দীপকের লেনদেনগুলো আমরা একটু বুঝিয়ে দিয়ে এক তারিখে যেহেতু দিয়ে মূলধন আনান করা হয়েছে এটা নগদ প্রাপ্তির জাবেদায় যাবে চেকে পণ্য ক্রয় যেহেতু এটা প্রদান এটা নগদ প্রদান জাবেদায় যাবে চেকে পণ্য বিক্রয় যেহেতু এটা প্রাপ্তি হবে নগদ টাকা পাওয়া যাবে এটা প্রাপ্তি দেয় যাবে ব্যাংকের জমা এই লেনদেনটি নগদ প্রাপ্তি যাবেদা এবং প্রদান জাবেদায় যাবে না কারণ এটা যত টাকা নগদে প্লাস হবে তত টাকা নগদে মাইনাস হবে নগদের উপর কোনো প্রভাব পড়বে না সেই জন্য ব্যাংকে জমা এই লেনদেনটি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদে যাবে না যা ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে আশা করি তোমরা মনে রেখতে মনে রাখতে পেরেছ পাঁচ তারিখে ভাড়া প্রদান এটা প্রদান যাবেতে যাবে চেকা আসবাবপত্র এটা প্রদান যাবেতে যাবে বেতন প্রদান পাঁচ হাজার টাকা এটাও প্রদান যাবে যাবে ব্যাংক থেকে উত্তোলন দশ হাজার টাকা এটাও নগদ প্রাপ্তি এবং প্রদান তাই যাবে না না এর মাধ্যমে নগদ যত টাকা প্লাস হবে ঠিক তত টাকায় নগদ আবার মাইনাস হবে প্লাস এবং মাইনাস একই পরিমাণ টাকা প্লাস এবং মাইনাস হইলে ফলাফল জিরো যা নগদ প্রভাব ফেলে না বিদায় এই লেনদেনটি কোনটা এবং নগদ নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদায় আসবে না হাসানের পাওনা দশ হাজার টাকা দশ পার্সেন্ট বার্তায় পরিশোধ দশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে বার্তা হয় এক হাজার টাকা অবশিষ্ট থাকে নয় হাজার টাকা এটা নগদ প্রধান দেয় যাবে নগদের করে নয় হাজার এবং বার্তার করে এক হাজার এবং হাবিবের নিকট দশ তারিখে হাবিবের নিকট থেকে বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট করলে এক হাজার টাকা এবং অবশিষ্ট থাকে উনিশ হাজার টাকা এটা যেহেতু প্রাপ্তি হয়েছে এটা প্রাপ্তির যাবে উনিশ হাজার টাকা নগদের করে এক হাজার টাকা বার্তার করে বসবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং অঙ্ক তোমরা করতে সক্ষম হবে আমি তোমাদের কাছে নগদ প্রাপ্তি প্রদান করতে পারবে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করবে এখানে নগদ লিখতে হবে প্রাপ্তি তৈরি একটি নগদ প্রদান জাবেদা তৈরি করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তোমাদের বাড়ি কাজ আমি আশা করি আমার ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করে বুঝতে সক্ষম হয়েছো এবং বাড়ি কাজটি করবে এবং স্কুল খোলার পর আমরা আবার তোমাদের এই বাড়ি কাজটি দেখবো আশা করি সবাই করতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও তোমাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানি আমি আমার আজকের ক্লাস এখানে ইতি টানছি তোমাদের সবাই সুস্থ সুন্দর এবং আগামী দিনের জন্য তোমরা একটি সুন্দর সমাজ গড়বে এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ